আপনি আজকে টুপির জন্য মসজিদ থেকে বের করে দিয়েছেন, এই টুপির জন্য, এই টুপির জন্য আপনি মসজিদ থেকে বের করে দিয়েছেন, এই টুপিটা হারাম না হালাল সেটা আপনি বলেন? হ্যাঁ বলেন, বলেন। না আমি আমি যেই হই সাংবাদিক না, আমি একজন সাধারণ মানুষ, আমি একজন সাধারণ মুসলমান। আপনি বলেন ওই টুপি হারাম না হালাল, আপনি বলেন, বলেন ওই টুপি হারাম না হালাল বলেন, ওটা মাথায় দাও, ওটা মাথায় দাও অপরাধ। আপনি ওরে বের করে দিচ্ছেন কেন? আপনি ওরে মসজিদে বের করে দিচ্ছেন কেন? তাই বলুন, আমি বলছি তুমি টুপি চেঞ্জ করে নিয়ে আসো তো। চেঞ্জ করবে কেন? চেঞ্জ করবে কেন? আমি বাড়ি ফিরে দিলে আমি বলছি ওই টুপি চেঞ্জ করবে কেন? টুপি দেখে সমস্যা আপনি দেখেন? প্রতিষ্ঠানের নিয়ম আছে। হ্যাঁ নিয়ম কি নিয়ম বলেন আপনি? এখানে নিয়ম হচ্ছে এই মাদ্রাসা পাঁচ কুলি টুপি মাথায় দেবে। পাঁচ কুলি টুপি কি? ওটা মাথায় দিলে কি বেহেশতে আগে? না না বেহেশতে যাওয়ার কারণে এখানে করব। পাঁচ কুলি টুপির নিয়ম কি বলেন? শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম পাঁচ কুলি টুপি কে চালু করছে? যে চালু করুক ওটা তো আমি জানি না। এটা নিয়ম কি? এই পাঁচ কুলি টুপি পরে আসতে হবে, এটা কে চালু করছে? এটা মাদ্রাসার সংশ্লিষ্ট যারা আছে তারা চালু করছে। আপনার মাথায় টুপি কই? আপনি টুপি মাথায় দেন না কেন? আমি গরমে খুলে রাখছি। হ্যাঁ গরমে খুলে রাখছেন, আর ও ওই টুপি মাথায় দিয়ে আসছে, এই জন্য ওরা মসজিদ দিয়ে বের করে দিচ্ছে। আমি বলছি যে তুমি টুপি চেঞ্জ করে আসো, তোমাকে দীর্ঘদিন বলা হয়েছে, দীর্ঘদিন বলা হয়েছে পাঁচ কুলি টুপি মাথায় দিয়ে তারপরে আসতে হবে। মাদ্রাসার নিয়ম আপনারা ধর্মের নিয়ম চেঞ্জ করেন না, ঠিক আছে? আপনারা ধর্মের নিয়ম চেঞ্জ করেন না। এই হুজুর, এই আমার এই যে ভাইপো জুবাইর ও মসজিদে আসছে, ওই টুপিটা আমার টুপি দেন এদিকে। টুপি দেন, আমার টুপি দেন, আপনি টুপি দেন। আমার ভাইপো এই যে মসজিদে আসছে টুপি মাথায় দিয়ে, ওরে মসজিদ থেকে বের করে দিছে, বলছে যে এই টুপিতে হবে না। এখন টুপিটা কি সমস্যা সেটা আমি শুনতে আসছি, উনি বলতেছে পাঁচ কুল্লি টুপি মাথায় দিয়ে আসতে হবে, তা না হলে এখানে আসা যাবে না। আপনি টুপিটা দেন, ওর টুপিটা দিয়ে দেন, আমি চলে যাই, আপনি টুপিটা দেন। আলেমের বদনাম করছি না। আপনি কি করছেন? একটা বাচ্চা কোমলমতি বাচ্চা পড়তে আসছে, তার আপনি মসজিদে বের করে দিছেন, আপনি অনেক বড় অপরাধ করছেন। আমি কি বলি শোনেন, আমি তাকে বাড়ি করে দিয়েছি, তুমি এখানে পড়তে পারো, আমি বলছি তুমি টুপি চেঞ্জ করে আসো, দুই মাস তাকে বলা হচ্ছে। হ্যাঁ আপনি আর মাথাগুলো চেক করেন, টুপি চেঞ্জ করতে বলবেন কেন? আজব কেন? যেখানে শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম থাকে না? শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম থাকে? হ্যাঁ থাকে। এই জন্য আপনি কি নিয়ম মানবেন না? একটা এখানে কি নিয়ম তাই বলেন? এখানে এই যে গেঞ্জি পরে আসছে, প্যান্ট পরে আসছে, এটা যদি অপরাধ না হয়, টুপি পরা কি সব অপরাধ? এখানে কয়জন ইয়া পরে আসছে, এই সুন্নতি ড্রেস পরে আসছে? অনেকেই তো দেখতেছি গেঞ্জি পরে আসছে, প্যান্ট পরে আসছে, অনেকেই দেখতেছি। এইটা যদি কোনো বাধা না হয় তাহলে টুপিটাও বাধা হতে পারে না, ঠিক আছে? আপনি নিজেও টুপি মাথায় দেওয়া ছিলেন না, আমি নিজে এখানে এসে আমি দেখছি। হ্যাঁ গরম লাগে খুলে রাখছেন, কিন্তু আপনি কি করলেন? ওর মাথায় ওই টুপি দেখে ওরে মসজিদে বের করে দিল। আপনি টুপিটা দেন, আমি চলে যাই। আপনি টুপিটা দেন, কাছে আসার দরকার নেই, আপনি কাছে আসার আমার কোনো দরকার নেই। আপনি কেমন মানুষ সেটা আমার বোঝা হয়ে গেছে। আপনি একজন আলেম মানুষ, আপনার প্রতি যথেষ্ট পরিমাণ সম্মান শ্রদ্ধা এতদিন পর্যন্ত ছিল, আপনার পিছনে অনেক মানুষ নামাজ পড়ে, এইটাও আপনার প্রতি শ্রদ্ধা, এই শ্রদ্ধা রেখে এখান থেকে চলে যাচ্ছে। আপনি টুপিটা দিয়ে দেন, টুপি দিয়ে দেন, আপনার কাছ থেকে ধর্ম শেখার আমার কোনো দরকার নেই। আপনি কেমন ধর্ম সম্পর্কে কতটা জ্ঞান রাখেন সেটা আমার বোঝা হয়ে গেছে। আপনি একটা বাচ্চার টুপি মাথায় দেওয়া, টুপি নিয়ে আপনি মসজিদে বের করে দিচ্ছেন, এত বড় ইয়া আপনি! এই মসজিদটার ঠিকানাও আমি দিয়ে দিচ্ছি, এটা কোন মসজিদ? এটা হচ্ছে গোবরদিয়া অবস্থিত মসজিদটা, মসজিদটার নাম হচ্ছে এই যে এই মাদ্রাসার নাম হচ্ছে দারুন নাজাত মাদ্রাসা, আর হচ্ছে বায়তুন নাজাত জামে মসজিদ, এই মসজিদটার নাম। মসজিদটা এলাকাবাসীর অর্থায়নে চলে, কিন্তু এখানে এই যে হুজুর ইনি হচ্ছে এই নিয়মটা চালু করছে যে টুপি, এই যে টুপি, এই টুপি মাথায় দিয়ে তারপরে হচ্ছে মানে আসা যাবে না। আপনার এই কথা সারা বিশ্বে ছড়ানো শেষ হয়েছে? আমার আপনি টুপিটা দিয়ে দেন, আমি চলে আসছি, আমি প্রমাণ রাখছি এখানে। আপনি যে নিজেও টুপি মাথায় দেন নাই, সেই প্রমাণটা আমি এখানে রাখছি, আমার বিশ্বে ছড়ানোর কোনো দরকার নেই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এটা বন্ধ। মসজিদ দিয়ে বের করে দিছে কেন? আমাকে ওই আমি এই টুপি মাথা দিয়ে মসজিদে গেছিলাম, হুজুর বলেছে কি এই টুপি পরে মসজিদে আসা যাবে না, পাঁচ কুলি টুপি পরে আসতে হবে, সেই জন্য হুজুর আমাকে মসজিদ থেকে বের করে। পাঁচ কুলি টুপি কি? সেটা এটা হলো চরমনের টুপি। চরমনের আপনি আজকে টুপির জন্য মসজিদ থেকে বের করে দিয়েছেন, এই টুপির জন্য, এই টুপির জন্য আপনি মসজিদ থেকে বের করে দিয়েছেন, এই টুপিটা হারাম না হালাল সেটা আপনি বলেন? হ্যাঁ বলেন, বলেন। হ্যাঁ আসছি, না আমি আমি যেই হই সাংবাদিক না, আমি একজন সাধারণ মানুষ, আমি একজন সাধারণ মুসলমান। আপনি বলেন ওই টুপি হারাম না হালাল, আপনি বলেন, বলেন ওই টুপি হারাম না হালাল বলেন, ওটা মাথায় দাও, ওটা মাথায় দাও অপরাধ। আপনি ওরে বের করে দিচ্ছেন কেন? আপনি ওরে মসজিদে বের করে দিচ্ছেন কেন? তাই বলুন, আমি বলছি তুমি টুপি চেঞ্জ করে নিয়ে আসো তো। চেঞ্জ করবে কেন?
চেঞ্জ করবে কেন? বাড়ি ফেলে দিলে আমি বলছি ওই টুপি চেঞ্জ করবে কেন? টুপি দেখে সমস্যা আপনি দেখেন, প্রতিষ্ঠানে নিয়ম আছে। হ্যাঁ, নিয়ম কি নিয়ম বলেন আপনি? এখানে নিয়ম হচ্ছে এই মাদ্রাসায় 5 কুলি টুপি মাথায় দেবে। 5 কুলি টুপি কি? ওটা মাথায় দিলে কি বেহেশতে আগে না না বেহেশতে আগে যাওয়ার কারণে এখানে করব স্যার। 5 কুলি টুপির নিয়ম কি বলেন? গরমে খুলে রাখছেন আর ও ওই টুপি মাথায় দিয়ে আসছে, এই জন্য ওটা মসজিদ দিয়ে বের করে দিচ্ছে। দীর্ঘদিন বলা হয়েছে 5 কুলি টুপি মাথায় দিয়ে তারপর আসতে হবে। নিয়ম সেইটা মানতে হবে, মাদ্রাসার নিয়ম। আপনারা ধর্মের নিয়ম চেঞ্জ করেন না, ঠিক আছে? আপনারা ধর্মের নিয়ম চেঞ্জ করেন না। এই হুজুর, এই আমার এই যে ভাইপো জুবাইর ও মসজিদ আসছে, ওই টুপিটা আমার টুপি দেন এদিকে। কেন টুপি দেন? আমার টুপি দেন, আপনি টুপি দেন। আমার ভাইপো এই যে মসজিদে আসছে টুপি মাথায় দিয়ে, ওরে মসজিদ থেকে বের করে দিছে, বলছে যে এই টুপিতে হবে না। এখন টুপিটা কি সমস্যা সেটা আমি শুনতে আসছি, উনি বলতেছে 5 কুল্লি টুপি মাথায় দিয়ে আসতে হবে, তা না হলে এখানে আসা যাবে না। আপনি টুপিটা দেন, ওর টুপিটা দিয়ে দেন, আমি চলে যাই। আপনি টুপিটা দেন, আলেমের বদনাম করছি না। আপনি কি করছেন? একটা বাচ্চা, কোমলমতি বাচ্চা পড়তে আসছে, তারা আপনি মসজিদে বের করে দিছেন, আপনি অনেক বড় অপরাধ করছেন। আমি কি বলি শোনেন, আমি তাকে বাড়ি করে দিয়েছি, তুমি এখানে পড়তে পারো, আমি বলছি তুমি টুপি চেঞ্জ করে আসো। 2 মাস তাকে বলা হচ্ছে। হ্যাঁ, আপনি আর মাথাগুলো চেক করেন। টুপি চেঞ্জ করতে বলবেন কেন? আজব কেন, যেখানে শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম থাকে না? শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম থাকে? হ্যাঁ থাকে। এই জন্য আপনি কি নিয়ম মানবেন না? এখানে কি নিয়ম তাই বলেন? এখানে এই যে গেঞ্জি পরে আসছে, প্যান্ট পরে আসছে, এটা যদি অপরাধ না হয়, টুপি পরা কিসব অপরাধ? এখানে কয়জন ইয়া পরে আসছে, এই সুন্নতি ড্রেস পরে আসছে? অনেকে তো দেখতেছি গেঞ্জি পরে আসছে, প্যান্ট পরে আসছে, অনেকেই দেখতেছি। এইটা যদি কোনো বাধা না হয়, তাহলে টুপিটাও বাধা হতে পারে না, ঠিক আছে? আপনি নিজেও টুপি মাথায় দেওয়া ছিলেন না, আমি নিজে এখানে এসে আমি দেখছি। হ্যাঁ, গরম লাগে খুলে রাখছেন, কিন্তু আপনি কি করলেন? ওর মাথায় ওই টুপি দেখে ওরে মসজিদে বের করে দিল। আপনি টুপিটা দেন, আমি চলে যাই। আপনি টুপিটা দেন, কাছে আসার দরকার নেই, আপনি কাছে আসার আমার কোনো দরকার নেই। আপনি কেমন মানুষ সেটা আমার বোঝা হয়ে গেছে। আপনি একজন আলেম মানুষ, আপনার প্রতি যথেষ্ট পরিমাণ সম্মান শ্রদ্ধা এতদিন পর্যন্ত ছিল, আপনার পিছনে অনেক মানুষ নামাজ পড়ে, এইটাও আপনার প্রতি শ্রদ্ধা। এই শ্রদ্ধা রেখে এখান থেকে চলে যাচ্ছে, আপনি টুপিটা দিয়ে দেন, টুপি দিয়ে দেন। আপনার কাছ থেকে ধর্ম শেখার আমার কোনো দরকার নেই। আপনি কেমন ধর্ম সম্পর্কে কতটা জ্ঞান রাখেন সেটা আমার বোঝা হয়ে গেছে। আপনি একটা বাচ্চারা টুপি মাথায় দেওয়া, টুপি নিয়ে আপনি মসজিদে বের করে দিচ্ছেন, এত বড় ইয়া আপনি! এই মসজিদটার ঠিকানাও আমি দিয়ে দিচ্ছি, এটা কোন মসজিদ? এটা হচ্ছে গোবর দিয়ে অবস্থিত মসজিদটা, মসজিদটার নাম হচ্ছে এই যে এই মাদ্রাসার নাম হচ্ছে দারুন নাজাত মাদ্রাসা, আর হচ্ছে বায়তুন নাজাত জামে মসজিদ এই মসজিদটার নাম। মসজিদটা এলাকাবাসীর অর্থায়নে চলে, কিন্তু এখানে এই যে হুজুর, ইনি হচ্ছে এই নিয়মটা চালু করছে যে টুপি, এই যে টুপি, এই টুপি মাথায় দিয়ে তারপরে হচ্ছে মানে আসা যাবে না। আপনার এই কথাটা সারা বিশ্বে ছড়ানো শেষ হয়েছে? আমার আপনি টুপিটা দিয়ে দেন, আমি চলে আসেন। আমি প্রমাণ রাখছি এখানে, আপনি যে নিজেও টুপি মাথায় দেন নাই, সেই প্রমাণটা আমি এখানে রাখছি। আমার বিশ্বে ছড়ানোর কোনো দরকার নেই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এটা বন্ধ। মসজিদে বের করে দিছে কেন? আমাকে ওই আমি এই টুপি মাথা দিয়ে মসজিদে গেছিলাম, হুজুর বলেছে কি এই টুপি পরে মসজিদে আসা যাবে না, 5 কুলি টুপি পরে আসতে হবে, সেই জন্য হুজুর আমাকে মসজিদ থেকে বের করে। 5 কুলি টুপি কি সেটা? এটা হলো চরমনের টুপি। চরমনের টুপি? হ্যাঁ। আচ্ছা, মসজিদে বের করে দিছে? হ্যাঁ, ঠিক আছে।